আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সালমাস কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো পটলের চামড়া ভাজি রেসিপিটা। রেসিপিটা কিন্তু খুবই সহজ বানানো। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি পটলের চামড়াগুলো একটু ভারী করে কেটে নিয়েছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পটলের চামড়াগুলো আমি সিদ্ধ করছি। সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি পটলের চামড়াগুলো ব্লেন্ডার করব। এখানে ব্লেন্ডার জগে আমি নিয়ে নিয়েছি পটলের চামড়াগুলো। যদি পটলের চামড়া বেশি নেন তাহলে অর্ধেক করে দিয়ে দেবেন। এখানে আমি অল্প নিয়েছি, তা একেবারে দিয়ে দিচ্ছি। দিয়েছি একটু পরিমাণ মতো পানি। এখন আমি ব্লেন্ডার করে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। ব্লেন্ডার করা হয়ে গেছে দেখুন। এখন আমি এগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ভালো করে জগ থেকে আমি নিয়ে নিচ্ছি বাটিতে। পটলের চামড়া ভাজিটা কিন্তু একেবারেই সহজ। আপনারা একটু ভালো করে দেখলে ইনশাল্লাহ পেরে যাবেন। এখানে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে নেব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। এখানে আমি এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এই দেখুন কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর একটু লাল লাল করে নেব। পটলের চামড়া ভাজি কিন্তু খুবই সুস্বাদু হয়, আপনারা খেলে আপনাদেরও খুবই ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি অল্প করে রসুন বাটা। এখন রসুন বাটাটা একটু নেড়ে ছেড়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আর দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো। ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এখন আমি পাতিলে দিয়ে দিচ্ছি পটলের চামড়া, যেটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা। এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের হলুদের গুঁড়া, এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আরও এক চামচ দিয়ে দিচ্ছি, আপনারা ঝাল বুঝে দিয়ে দেবেন। এখানে দিয়েছি এক চামচ পরিমাণের ধনার গুঁড়ো, এক চামচের কম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। দিয়েছি স্বাদ মতো লবণ। এখন ভালো মতো মিশিয়ে নেব, মিশিয়ে নেড়ে ছেড়ে নেব। পটলের চামড়া ভাজি রান্না কিন্তু খুবই সহজ, আর ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা রুটির সাথে ওই ভাজিটা খেতে পারবেন।
পটলের চামড়াটাকে ইচ্ছা করলে আপনারা বাটায়ও বেটে নিতে পারবেন। আমি একটু ব্লেন্ডার করে নিয়েছিলাম একটু সহজ হওয়ার জন্য। অনবরত নাড়তে হবে পটলের চামড়াটাকে, অনবরত না নাড়লে এটা পাতিলের তলে লেগে যাবে। সেজন্য আপনারা যখন দেখবেন বাজিটা কড়াইর মধ্যে লাগছে না, একটু আলগা হয়ে আছে, তখন বুঝবেন বাজিটা হয়ে গেছে। শুকনো শুকনো করে টেনে ভাজি করলে কিন্তু বাজিটা খেতে খুবই ভালো লাগে। এই দেখুন হয়ে গেছে আমার রেসিপিটা। দেখুন বাজিটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপিটা। পটলের চামড়া খেতে কিন্তু খুবই সুস্বাদু, একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন এমন একটা রেসিপি এটা।